কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা বেঁচে দাও মামা এবার কিনতে আমি পারবো না কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজো মাই চ্যানেল তো আজ আমরা যাচ্ছি শপিং করতে সামনেই পুজো তোমরা সকলেই জানো তোমরাও কেনাকাটা করছো অনেকেই করা হয়ে গেছে অনেকের তো আমিও যাচ্ছি আজ শপিং করতে পুজোর কেনাকাটা করতে তো আজ আমি কার সাথে যাচ্ছি দেখো আমার সাথে কে আছে আমার সোনা বাবু বাবু আমরা কোথায় যাচ্ছি বাজার করতে তোমার পুজোর কেনাকাটা করতে হবে তুমি কি কিনবে জামা প্যান্ট আর কার জন্য কিনবে আর মুনোর জন্য কিনবে বুনুর তো এখনও কেনা বাকি আছে ভ্যারি গুড তো চলো ফ্রেন্ডস দেখি মার্কেটে নতুনত্ব কি উঠেছে তো আমরা সেখানে গিয়ে এবার কথা বলবো তো সোনার মামার বাড়িতে এসে সোনাকে নিয়ে কারণ সোনার মামা সোনাকে শপিং করে দেবে এবং তারাও কেনাকাটা করবে এই জন্য চলে এসেছি তো দেখো সোনার মামার বাড়ি তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো দেখো আমরা প্রথমে চলে আসলাম ফুটপাথের ধারে একটি দোকানে সেখান থেকে দু একটি হাফ প্যান্ট কিনলাম এবং তারপর চলে গেলাম ভিতরে শপিং করতে তো দেখো প্রথমে এই যে দোকানটা এখানে আসা হলো এবং সেখানে অনেক রকমের বা অনেক ডিজাইনের কিন্তু তারা ড্রেস দেখালো কিন্তু সেখানে অনেক দেখার পরেও কিন্তু কোনো রকমে আমরা পছন্দ করতে পারলাম না তোমরা দেখো অনেক ড্রেস কিন্তু এখানে ঝোলানো আছে আমাদের মার্কেটটি হলো পাসপোথা বাজার তোমরা কিন্তু এখানে আসতে পারো এবং এখানে সুলভ মূল্যে তোমরা কিন্তু জিনিস ক্রয় করতে পারো তো আশা করি তোমরা আসলে অনেকেরই পছন্দ হবে তো সেখান থেকে চলে গেলাম আরেকটি দোকানে দেখো এখানে কত সুন্দর সুন্দর ড্রেস ঝোলানো আছে এই ড্রেসটি মেয়ের জন্য পছন্দ করা হচ্ছিল তো এই ড্রেসটি কিন্তু শেষ পর্যন্ত নেওয়া হলো না তো যে ড্রেসটি নেওয়া হলো সেটা তোমাদের অবশ্যই দেখাবো চলো সেই ড্রেসটি তোমাদেরকে এবার একটু দেখায় কোন ড্রেস আমার সোনা মাম্মামের জন্য নিলাম তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ড্রেসটি কিন্তু সোনা মাম্মামের জন্য নেওয়া হলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর সোনা বাবুর জন্য আমরা ড্রেস দেখতে শুরু করলাম তো বাবুর গায়ে দিয়ে দেখছিলাম যে কোন ড্রেসটা তার ফিটিংস বা তাকে খুব ভালো মানায় তো একটা ড্রেস এই যে সাদার ড্রেসটা দেখতে পাচ্ছ এই যে সাদার ওপরে স্ট্রাইক মারা তো এই ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেখানে একটা ব্ল্যাক স্পট থাকায় কিন্তু আমরা নিতে পারলাম না তো চলে গেলাম আরেকটি দোকানে তো এই দোকানেও কিন্তু অনেক ড্রেস আছে এবং এখান থেকে একটি ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল কুর্তা তো দেখো তোমাদের আমি দেখাবো সেই কুর্তাটি কেমন কুর্তা যেটা বলা হচ্ছে ছেলেদের জন্য তো এই যে যে ড্রেসটি আমি বাবুর জন্য নিচ্ছি এই যে সে ড্রেস আমার খুব ভালো লেগেছে হ্যাঁ মানে খুবই পছন্দ হয়েছে তোমরা কিন্তু আসতে পারো প্রচুর দোকান আছে তোমরা কিন্তু ভিজিট করতে পারো আশা করি তোমাদেরও পছন্দ হবে এবং তোমরাও কিন্তু মনের মতো ড্রেস কিন্তু পেয়ে যাবে তো আবার চলে গেলাম আর এক দোকানে বাবুর ড্রেস কেনার জন্য কারণ শপিং শেষ হচ্ছে না যতই কেনাকাটা করি না কেন শেষ হচ্ছে না এখান থেকে নেওয়ার পরে আমরা চলে গেলাম এই দোকানটায় এখানে অনেক ড্রেস আছে তো এখান থেকে আবার একটি শার্ট এই যে শার্টটি এই শার্টটি নিলাম এবং এই প্যান্টটি নিয়ে নিলাম এখান থেকে নেওয়ার পরে বাবুকে নিয়ে চলে গেলাম জুতো কিনতে শু শপে তো এখান থেকে আমরা একটি শু কিন্তু পছন্দ করলাম বাবুর জন্য পছন্দ করে আমরা এই যে শুটি কিন্তু পছন্দ হলো এবং ওটা নিলাম এবং এই দেখো আমার বাবু আমার বাবু সোনা আমাদের শপিং মোটামুটি কমপ্লিট আমরা আবারও আসবো কারণ শপিং কিন্তু টোটালি শেষ হয়নি